ছুটির দিনে সন্ধ্যায় হয়েছে সঙ্গীতের জাদুকর সচিন দেব বর্মন সঙ্গীত উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে যার গানে শ্রোতারা ভেসেছে সুরের ভালায়, সাংস্কৃতিক সংগঠন বন্যী শিখার আয়োজনে হয়েছে এই উৎসব। কালজয়ী এমন অসংখ্য গানের শিল্পী সচিন দেব বর্মন। সংক্ষেপে এসডি বর্মন নামে পরিচিত এই শিল্পীর এমন কত শত গান আছে যে গান হাসায় কাদায় ভালোবাসতে শেখায় অযুত লক্ষ নিযুত কোটি সঙ্গীত প্রেমীদের। কিংবদন্তি শিল্পী এসডি বর্মনের গান নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত হয়েছে দুদিনের সচিন দেব বর্মন সঙ্গীত উৎসব। অত বছর আগে যিনি সুরগুলো করে গেছেন সেগুলো আজও একদম সেই আধুনিক, সেই নতুন হয়ে রয়েছে সবার কাছে। এখনও যারা নতুন প্রজন্ম তারাও এই গান গাইছে। এই সৃষ্টি ফুরোবার নয়, হারাবার নয়, এ থাকবে, আমরণ থাকবে এবং আমার মনে হয় মানুষের মনিকোঠায়, মনের মনিকোঠায় সবসময় এর জায়গা থাকবে। আয়োজনে ত্রিপুরার এই শিল্পীর গান গেয়েছেন দুই বাংলার শিল্পীরা। আয়োজকরা জানান এমন আয়োজন নিয়মিত করে যেতে চান তারা। এই মহান ব্যক্তিত্বকে স্মরণে রাখা, তার গানকে যে গানের মধ্য দিয়ে আমাদের বাঙালি জীবনের হাসি কান্না আনন্দ বেদনা প্রকৃতি সব কিছুকেই তার নাসারন্ধ্রের বিশেষ প্রয়োগের মধ্য দিয়ে যে আলাদা স্বকীয়তা তৈরি করেছে সেটি আমাদেরকে আকর্ষিত করে। তরুণ প্রজন্ম যাতে সচিন দেব বর্মনের গান শুনতে পারে, গান গাইতে পারে, সেই লক্ষ্যেই মূলত আমাদের এই আয়োজন। শুক্রবার থেকে শুরু হওয়া সচিন দেব বর্মন সঙ্গীত উৎসব শেষ হয়েছে শনিবার, যে উৎসব সবার জন্য ছিল উন্মুক্ত। মহসেনা হাসান, সূচনা, চ্যানেল 24, ঢাকা।